নমস্কার, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। আজকে আমি চলে এসেছি ম্যাডক্স স্কোয়ারে। ঠিক ম্যাডক্স স্কোয়ারে যে পুজো প্যান্ডেলটা হয় যে মাঠটাতে, ওই মাঠের অপোজিটে আমি দাঁড়িয়ে আছি। দেখুন, ম্যাডক্স স্কোয়ারের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলুন, এখানেই একটি আমি ছোট বাড়ি দেখাবো। ম্যাডক্স স্কোয়ারের পুজোর প্যান্ডেলের ঠিক অপোজিটের রাস্তাটা দিয়ে আমি যাবো। এখানে একটি ছোট্ট বাড়ি আছে, সেই বাড়িটা দেখাবো। এই যে বাড়িটার সামনে আমি চলে এসেছি, বাড়িটার ল্যান্ড এরিয়া হলো 1 কাঠা 6 ছটাক মতো। সেই বাড়িটাই আপনাদেরকে দেখাতে এসেছি। চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। একতলা বাড়ি এটা একটা। এটা হলো মেন এন্ট্রেন্স। এটা রাস্তাটা একটু সরু, কারণ বলে দিচ্ছি আপনাদেরকে, এটা মেন এন্ট্রেন্সের গেটটা। এদিকে দেখুন, এদিকটা দিয়ে আবার আপনি এদিকটা দিয়েই গেলে আপনার বেরোতে পারবেন ল্যান্সডাউন মার্কেট। অপোজিটের ঠিক ল্যান্সডাউন মার্কেটের অপোজিট দিয়ে আপনারা বেরোতে পারবেন। এদিকে রাস্তাটা সরু, কারণ এদিকটা ইনলিগালিভাবে বাড়িগুলো বাড়িয়ে বাড়িয়ে করা হয়েছিল, কিন্তু কর্পোরেশন অ্যালোটেড করে দিয়েছে বাড়িগুলো ভেঙে দিতে হবে। যেগুলো এগিয়ে এগিয়ে করা আছে সেগুলো প্রত্যেকটা ভাঙা পড়বে। তো বাড়ির ভেতরে আমি চলে এসেছি। এদিকটা দেখুন, ছাদের দিকে সিঁড়ি উঠে গেছে। আর বাড়ির ভেতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ছোট্ট ছিমছাম একটি বাড়ি, যাদের ঠিকঠাক বাজেটের মধ্যে এটা একটি বাড়ি, পুরোটাই আমি আপনাদেরকে বলবো। এদিকটা দেখুন, এটা হলো মেন এন্ট্রেন্সটা বাড়ির ভেতরে ঢোকার। মেন এন্ট্রেন্স দিয়ে তো ঢুকে গেছি, এটা ঘরের ভেতরে ঢোকার মেন এন্ট্রেন্স। এদিকটা হলো সিটিং এরিয়া, কিন্তু এখানে একটা বেড রাখা আছে, কারণ এটা ওনারা বেডরুম হিসাবেও ব্যবহার করেন। দেখুন এদিকটা, দেখুন ফল সিলিং করা আছে সুন্দর মতো, দেখতেই পাচ্ছেন, আপনাদের বলতে হবে না, তাও আপনাদের আমি রিপিট করে যাচ্ছি বারবার, দেখে নিন। ভালো সাইজের একটি সিটিং এরিয়া। তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো বাকি রুমগুলো। এই রুমটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নিন আপনারা। এবার চলুন আপনাদেরকে প্রথম বেডরুমটা একটু দেখাবো আপনাদেরকে। দেখুন প্রথম বেডরুমটা সাইজটা নো ডাউট ঠিকঠাক সাইজের একটি বেডরুম, যেহেতু ল্যান্ড এরিয়া 1 কাঠা সামথিং, তার জন্য বুঝতেই পারছেন খুব একটা বড় আশা করতে পারি না আমরা। তাও বেশ ভালো সাইজের একটি বেডরুম। বেডরুম আপনাদের ছোট পরিবার থাকলে আপনারা এটা নিতে ইন্টারেস্টেড হতে পারেন, কারণ এরিয়া ওয়াইজও বেশ ভালো। সামনেই ম্যাডক্স স্কোয়ার। ম্যাডক্স স্কোয়ার কলকাতার বেশ নাম করা পুজোগুলোর মধ্যে একটা, ম্যাডক্স স্কোয়ারের পুজো আপনারা জানেন হয়তো, তাও আমি আপনাদেরকে বলছি। দেখে নিন এই বেডরুমটা, ফল সিলিং টিলিং সমস্ত কিছু করা আছে। আপনারা যারা নেবেন আপনারা আপনাদের মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারেন, আবার আপনারা আরেকটা ফ্লোর এক্সট্রাও তুলতে পারেন, দোতলা বাড়ি বানাতেও পারেন আপনারা। সেটা সিম্পলি আপনাদের চয়েস, আপনারা কী করবেন না করবেন। একতলাও রাখতে পারেন আবার দোতলাও বাড়াতে পারেন। আর রাস্তাটা সরু হলেও একটা বেশ ভালো সাইজের একটা গাড়ি চলে আসবে, খুব একটা অসুবিধা হবে না। একদম সরু সেটা নয়, ভালো সাইজের একটা গাড়ি চলে আসবে বাড়ির সামনে অবধি। দেখুন এবার চলুন আপনাদেরকে আমি সেকেন্ড বেডরুমটা দেখাবো। সেকেন্ড বেডরুমটা যেতে গেলে দেখুন, এই বেডরুমটা থেকে বেরিয়েই ডাইনিং স্পেসটা পড়ছে, ওটাও আপনাদেরকে দেখাবো। তার আগে দিয়ে চলুন সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। সেকেন্ড বেডরুমটায় একটু মেসি, কারণ এই জায়গাটা একটু কাজকর্ম হয়, তার জন্য এই জায়গাটা, এই সেকেন্ড বেডরুমটা একটু মেসি হয়ে আছে। এরা পরিষ্কার করে দিলে সুন্দর একটি ঘর, বুঝতেই পারছেন। দেখুন আপনাদের আমি ঘরটার সাইজ বোঝানোর চেষ্টা করছি, যেহেতু জিনিসপত্র আছে হয়তো আপনারা সেই অর্থে বুঝতে পারছেন না খুব একটা ভালো করে, কিন্তু খারাপ সাইজের বেডরুম নয়, যথেষ্ট ভালো সাইজের একটা বেডরুম। দেখুন এদিক থেকে আপনার ডাইনিং স্পেসের একটা জানলা পড়ছে, ডাইনিং স্পেসটাও আপনাদেরকে দেখাবো। চলুন এবার ডাইনিং স্পেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এদিকে দেখুন ডাইনিং স্পেসটা পড়ছে, এদিকটা পুরো ডাইনিং স্পেস, এদিকটা দেখুন বাসনের র্যাক করা আছে, আর ওই দিকটা হলো কিচেন, আর এদিকটা হলো ওয়াশরুম, সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে। এদিকে দেখুন এদিকটা ওয়াশরুম, ওয়াশরুমটা আপনারা ঘরের ভেতর থেকেও ইউজ করতে পারবেন, বা সিঁড়িটা দেখতে পাচ্ছেন যে সোজা, সিঁড়ির ওখানেও একটা দরজা আছে, বাইরের থেকেও ইউজ করতে পারবেন, দুটো দরজা আছে ওয়াশরুমে। আর এদিকটা দেখুন, এদিকটা কিচেন, কিচেনটা দেখুন বেশ ভালো সাইজের একটা কিচেন, ছোটোখাটো একটি কিচেন, ছোটোখাটো বলবো না, ভালো সাইজের একটা কিচেন। দেখুন কিচেনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনাদেরকে দেখিয়ে নিন আপনারা।
রান্নাঘরের সামনে থেকে দেখুন, এদিকে দুটো বেডরুম পরপর দেখা যাচ্ছে, আর বাঁদিকে পড়ছে আপনাদের এন্ট্রেন্সটা, মানে যে ঘরটা থেকে আমি আসলাম, সিটিং এরিয়া। চলুন এবার ছাদে যাওয়া যাক। এবার আমি ছাদে চলে এসেছি, ছাদটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিন ছাদটা, এখানেও আপনারা একটা ফ্লোর তুলতে পারেন, দোতলা বাড়ি বানাতে পারেন, তখন ওয়াটার ট্যাঙ্কটা দোতলায় শিফট করে দেবেন, দোতলার উপরে শিফট করে দেবেন। দেখুন এখানে আপনাদের ছোটো পরিবার হলে এখানে আপনারা নিতেই পারেন বাড়িটা, বেশ সুন্দর একটি বাড়ি। বাড়িটা যদি কিনতে আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের মেল করবেন। মেল আইডি হলো আমাদের দক্ষিণ খোলা হাওয়া 2020@gmail.com। আর বাড়ির সমস্ত ডিটেলস উইথ প্রাইস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আপনাদের আপলোডেড ভিডিও সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছাবে। চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।